হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিডঙ্ক.কম। আমি অর্পিতা, তোমাদের ম্যাথসের টিউটর। চলো দেখা যাক কী প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য। এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে পেয়েছে এ প্লাস। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, উভয় বিষয়ে এ প্লাস পায়নি। মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 120 জন। এখন দেখো, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কত পার্সেন্ট? না, 65%। এখন বাংলায় এ প্লাস পেয়েছে 85%। তাহলে শুধুমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে এরকম কতজন আছে? না, 85% থেকে 65% বাদ, অর্থাৎ 20%। এখন দেখো, অঙ্কে এ প্লাস পেয়েছে 70%। তাহলে এখন শুধুমাত্র অঙ্কতেই এ প্লাস পেয়েছে এরকম সংখ্যা কত? না, 70 - 65%, অর্থাৎ 5%। তাহলে কোনো না কোনো বিষয়ে এ প্লাস পেয়েছে এরকম পরীক্ষার্থীর সংখ্যা কত? না, আমরা তিনটাকে যোগ করে দেব। কোনো না কোনো বিষয়ে এ প্লাস পেয়েছে 65% প্লাস 20% প্লাস 5%, এটা সমান কত? 90%। তাহলে বাকি পরীক্ষার্থীর সংখ্যা কত রইল যারা কোনো বিষয়েই এ প্লাস পায়নি? বাকি পরীক্ষার্থী যারা কোনো বিষয়েই এ প্লাস পায়নি, সেরূপ সংখ্যা কত? 100 - 90% সমান 10%। এখন আমাদের সংখ্যাগুলো বার করতে হবে। 120 জনের মধ্যে সংখ্যাগুলো কি কি? এক নাম্বারটা কি বার করতে বলা হয়েছে? না, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 120 জনের 65%। এটা সমান কি লিখতে পারি দেখো? 120 জনের 65/100 এত জন। ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? সিম্পলিফাই করে 5 2 5 10 2 6 12, 5 13 65, 13 6 78, অর্থাৎ উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 78 জন। 2 নাম্বার, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 120 জনের 5%। তাই এটা সমান কি লিখতে পারি? 120 × 5/100 এত জন। এখন এটাকে সিম্পলিফাই করলে 0 0 কেটে গেল, 5 × 10 2 6 12, অর্থাৎ 6 জন। এটা শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে মাত্র 6 জন। 3 নাম্বার, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 120%। একশো কুড়ি ইন্টু 20/100 এত জন। তাহলে কাটাকুটি করলে 0 0 0 কেটে গেল, 12 × 24 জন। শুধুমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে 24 জন। 4 নম্বর কি বলা হয়েছে? না, উভয় বিষয়ে এ প্লাস পায়নি, সেটা কতজন? 120 জনের 10%। তাহলে সমান কি লিখতে পারে? 120 × 10/100 এত জন। এখন দেখো, 0 0 কেটে গেলে কত থাকছে? 12 জন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিডঙ্ক.কম। ম্যাথসে এরকম প্রবলেম এবং তার অ্যান্সার দেখার জন্য বিডঙ্ক.কম ওয়েবসাইটটি ব্রাউজ করুন।